এতক্ষণ ধরে অন্ধকার হয়ে আছে, চার্জার লাইটগুলো কোথায়, আর ওরা ঠিকমতো কাজ করছে কিনা খোঁজ নিয়েছো? না, খোঁজ নেওয়া হয়নি। ওদের মেইন সুইচে কোনো প্রবলেম হয়নি তো? দাঁড়াও দেখছি। এই দাঁড়া দাঁড়া, মেইন সুইচে কোনো প্রবলেম হয়নি, হলে তো জানতেই পারতাম। বাইরে কি কাজ হচ্ছে কোথায়, এসে যাবে, এত ব্যস্ত হওয়ার কি আছে? আর এখন তো ঠান্ডা পড়ে গেছে, এসি ফ্যান কিছুই লাগছে না। তাও এত রাতে বাড়িতে ফিরে একটু শান্তিতে থাকবো তার উপায় নেই, অন্ধকারে থাকা যায় নাকি? আরে এসে যাবে তো বলছি লাইট, কিন্তু তুই এত রাতে কোথা থেকে ফিরছি? ও কাজ ছিল। কি কাজ? কি করে আমাদের বিপদে ফেলা যায় সেটাই তো তোর একমাত্র কাজ এখন। কি আবার নতুন ছক করছিস? দেখো যেটা জানো না সে নিয়ে প্লিজ কথা বলো না। জানি জানি, আমি সব জানিয়ে দিই। তুই বল অরুণ কোথায়? কিরে চুপ করে আছিস কেন, বল অরুণ কোথায়? কথা ঘুরিও না, আমি ভালোই বুঝতে পারছি তোমরা ইচ্ছা করে অন্ধকার করে রেখেছো আমাকে বিপদে ফেলবে বলে। ব্যাপারটা কি আমি দেখছি। আদি কথা তুই ঘোরাচ্ছিস, আমি ঘোরাচ্ছি না, আমার কথার জবাব না দিয়ে কোথাও যেতে পারবি না। বল অরুণ কোথায়? রাধা দিদি দেখি সোজা হয়ে বসো তো। আরে বাবা আমার দিকে তাকাও, তাকাও আমার দিকে, আমি তো আছি তোমার কাছে। এই দেখো আমি তোমার একদম পাশে বসে আছি, কোনো ভয় নেই, মনে সাহস আনো। দেখো আলো তো জ্বালিয়ে দিয়েছি আমি, তারপরও কেন ভয় পাচ্ছ বলো তো? আর ভয় পাই না, আমার রাধা দিদি সাহসী না? রাধা দিদি শোনো না, এই যে তুমি এত ভয় পেয়েছো এই কথাটা কিন্তু তুমি আবার আদিত্যদাকে বলো না, তাহলে কিন্তু আদিত্যদা তোমাকে নিয়ে ভীষণ হাসাহাসি করবে, আর সেটা কিন্তু আমার একদম ভালো লাগবে না, বুঝেছো? কারণ আদিত্যদা তো এতদিন বিদেশে থাকতেন, তাই এগুলোকে উনি কুসংস্কার মনে করেন। তুমি আমার কথাটা বুঝতে পারছো তো রাধা দিদি? আদিত্যদাকে কিন্তু তুমি বলো না। কি বলবে না তো আমাকে বলো? না না আমি বলবো না, কিন্তু শ্যামা দু ঘন্টার মধ্যে তো আলো আসার কথা ছিল, এখনো তো আলো এলো না, দু ঘন্টা তো হতে চললো শ্যামা। না না আমার খুব ভয় লাগছে। রাধা দিদি আসবে তো, দেখো না এক্ষুনি আলো চলে আসবে, তুমি একটু অপেক্ষা করো, তারপরই আলো চলে আসবে। তুই একদম ছেড়ে কোথাও যাবি না, যাবি না। বর্দাভাই অফিসের কাজ ছেড়ে বাড়িতে আসবে, আর আমার কথা বিশ্বাস না হলে নিজের ছেলেকে একটা ফোন করো, আমি তোমার ছেলেকে কোথাও গুম করে রাখিনি। আর প্লিজ এসব আজে বাজে কথা বলো না, আমায় দেখতে দাও লাইটের কি হলো। আমি তো তোকে আগেই বললাম যে এক্ষুনি লাইট এসে যাবে, ওরা কাজ করছিল, আমার কথা তো বিশ্বাস করলি না। থাক, দেখো এখানে বিশ্বাস অবিশ্বাসের কথা তুলো না তো, বিরক্ত লাগছে আমার। কেন তুলবো না? তুই আমাকে বিশ্বাস করিস না এটাই তো ঠিক, অথচ আমি একদিন তোর জন্য কি না করেছি। দেখো আমার ভালো লাগছে না, সব আজে বাজে কথা বলো না, যাও না গিয়ে ঘরে ঘুমো না, এমনিতেই আমার মেজাজ ঠিক নেই, যাও যাও। দিন যেতে দে, তাহলে বুঝবি কে আজে বাজে কথা বলছে। ওই দেখো তুমি একবার চোখটা খোলো, চোখটা তুমি চোখটা খোলোই না, দেখেছো কি সুন্দর আলো চলে এসেছে, আর কোনো ভয় নেই না, এবার চুপ করে ঘুমিয়ে পড়ো তো দেখি। না না তুই কোথায় আছিস, আমাকে ছেড়ে কোথাও যাবি না। না 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 ঘরটাকে একবার দেখেই চলে আসবো, তুমি চুপ করে শুয়ে পড়ো তো, আমি এক্ষুনি চলে আসবো, যাবো আর আসবো। ঠিক আছে রাধা দিদি? না শ্যামা যাস না, শ্যামা শ্যামা যাস, আমি এক্ষুনি চলে আসবো, আমার খুব ভয় লাগছে। তুমি চোখটা বন্ধ করে শুয়ে থাকো। হ্যাঁ
আমার কৃষ্ণ আমায় দোষীদের শাস্তি দিতে শিখিয়েছে। তোমায় তো শাস্তি পেতেই হতো রাধা দিদি। কালকে রাত্রে যখন কারেন্টটা গেলো আমার কি ভয় যে করছিল। আমি তো ভাবছিলাম ভূতে এসে না ধরে। ভূতে তোদেরকে ধরতে যাবে কেন? কিন্তু কালকের মতো এতক্ষণ কারেন্ট অফ কোনোদিন হয়নি। এই বুঝলি, বলছি কালকে লাইট অফ হওয়ার পরে কি হয়েছিল রে, তোরা কিছু জানিস? আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, কিছুই জানি না, শুধু শুনলাম যে চিৎকার চেঁচামেচি হচ্ছে। তোরা কি কিছু দেখেছিস, মানে কিছু জানিস? কিসের চিৎকার চেঁচামেচি বড় বৌমা, কিসের শব্দ শুনেছ? আমিও তো সকাল সকাল বাড়ি ফিরে শুনলাম, কালকে নাকি সারা বাড়ি অন্ধকার হয়েছিল কিছুক্ষণের জন্য। মানে কি হয়েছিল আসল ঘটনাটা জানো? মানে অন্য কারোর কোনো বিপদ টিপদ হয়নি তো? বিপদ কই, আমি তো কিছু জানি না। এই আকাশ থেকে পড়লো তো, ওই জন্যই তো জিজ্ঞেস করলাম। যাও গিয়ে দেখো, রাধার ঘরে গিয়ে দেখো ওর কি অবস্থা। মেয়েটা তো শরীর খারাপ হয়ে গেছে, ভয় পাচ্ছে। আর যে সে ভয় নয়, তেনাদের ভয়, সে নাকি ভূতের ভয় পেয়েছে। তোদের আবার কি হলো? শোনো বড় বৌমা, ঠাট্টাই আর কি নয়, মানে সত্যি এমন ভয় পেয়েছে, একবারে তেলে জ্বর এসে গেছে, এখনো থরথর করে কাঁপছে ভয়ে, মানে বেশ ভয় পেয়েছে মেয়েটা। এ কি বলছো মা, মানে রাধা জ্বর? কি এমন ভয় পেলো যে একবারে জ্বর চলে এলো? তাহলে আর বলছি কি তোমার? মা তুমি আর এসব নিয়ে চিন্তা করো না, এগুলো কোনো ব্যাপারই না। আসলে কি বলতো, সামনে তো রাধা দিদির বিয়ে, সেই জন্য হয়তো টেনশনে রাধা দিদির জ্বর চলে এসেছে। ও কিছু না শ্যামা, আমি আন্দাজে কোনো কথা বলছি না, সশরীরে গিয়ে দেখে এসে তারপর বলছি। হ্যাঁ শ্যামা, এই ভয় দুশ্চিন্তার ভয় নয়, বিয়ে থেকে দুশ্চিন্তা, না 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 না, ও সাংঘাতিক ভয় পেয়েছে। ভয় পেয়েছে? আমি তো কিছু বুঝতেই পাচ্ছি না, কি এমন হলো যে এত ভয় পেয়ে গেল রাধা? কি আশ্চর্য বড় বৌমা, সে কথা তো তোমাদের জানবার কথা, তোমরা তো ছিলে বাড়িতে। রাস্তায় কারেন্টের কাজ হচ্ছিল, তাই বাড়িতেও সারা পাড়ায় কারেন্ট ছিল না টানা দু ঘন্টা, আর মনে হয় সেই অন্ধকারই রাধা কিছু দেখেছে, ভয় পেয়েছে। হ্যাঁ রে শ্যামা, তুইও কিছু জানিস না, কিছু দেখিসনি, মানে পড়ে পড়ে ঘুমোচ্ছিলি তাই তো? মা আমরা তো রাধা দিদির ঘরেই ছিলাম। আমরা মানে কারা? আমরা মানে আমি বৃন্দাবন্দা আর মেচিদাদা ছিলাম। আসলে কি বলতো মা, রাধা দিদি যে অন্ধকারে ভয় পায় সেটা তো আমি আগে থেকেই জানতাম, তাই আমরা অনেকক্ষণ ধরে কালকে গল্প করেছি সবাই মিলে। ও হ্যাঁ, ছোট বৌদি তো ঠিকই বলেছে, ওই কালকে যখন রাধা দিদির সাথে কথা বলছিলাম না মা, তখন রাধা দিদি বলছিল ভূতের নাকি প্রচন্ড ভয়। দিদি ভাই, বাবা, রাধা দিদি তো শুধু ভয় পেয়েছে, ভূতে তো আর ধরেনি। ভূতের ভয় পেয়েছে? এ বাড়িতে কে আবার ভূতের ভয় পেল? এই দেখো, তুমিও কিছু জানো না, আমাদের রাধা কাল রাত্রিতে নাকি অন্ধকারে রাধা প্রচন্ড ভয় পেয়েছে, সে এত ভয় পেয়েছে যে এখন আর মুখ দিয়ে কথা সরছে না। কি হচ্ছে বলো তো আমাদের বাড়িতে? আমাদের কি শত্রুর এমনি অভাব ছিল, জ্যান্ত শত্রু এত, তার মধ্যে আবার ভূতের উপদ্রব? সত্যি বলো না, তুমি জানো না রাধা কেন ভয় পেয়েছে? রাধা আবার কখন এত ভয় পেল? কাল রাতে লাইট চলে যাওয়ার পরে আমি তো নিচে এসেছিলাম, আদি এলো, দরজা খুলে দিলাম, তার একটু পরেই তো লাইটটা চলে এলো, তো আমি তো তেমন ভয়ের কিছু দেখিনি, রাধা কখন দেখলো? আশ্চর্য, কেউ কিচ্ছুটি টের পেল না, শুধু আমার মেয়েটাকেই ভূতে ধরলো। এই রুক্মিণী, বলছি যে তুমি একটু পরিষ্কার করে বলো তো কাল রাতে ঠিক কি হয়েছিল? আমি জানি না জামাই দাদা। এরকম
সাংঘাতিক কথা, তুই ওকে একা ফেলে এলি কেন? আমি বলছি কি, তুই ওকে এখানে নিয়ে চলে আয়। একে ভয় পেয়েছে, কি দেখেছে না দেখেছে কিছুই বুঝতে পারছে না, ভয় তো পেয়েছে সত্যি করে। এবার যদি ভয়ের চোটে উল্টো পাল্টা কিছু করে বসে বিচ্ছিন্ন ব্যাপার হবে না? রাধা দিদি তুমি এমন করছো কেন? কাল তো আমি বৃন্দাবন দা মেজদাদা সবাই তোমার কাছেই ছিলাম। ও হ্যাঁ, আমরা তো একবার মোমবাতি নিভে গেছিল বলে লাইটার আনতে বেরিয়েছিলাম, তাই না বৃন্দাবন দা? কিন্তু রাধা দিদি তার মধ্যে তুমি এতটা ভয় কি করে পেলে বলো তো? আমি তো ভাবলাম অন্ধকার ছিল তাই হয়তো তুমি একটু ভয় পেয়েছো। আচ্ছা তখন কি কোনো গন্ডগোল হয়েছিল যার জন্য তুমি এতটা ভয় পেলে রাধা দিদি? হ্যাঁ রাধা বল। আরে দুদিন বাদে তোর বিয়ে, এর মধ্যে যদি তোকে ভূতে ধরে তাহলে তো ওঝা ডেকে ঝাঁটা পেটা করে ভূত তাড়াতে হবে, তাই না? না 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 না, আমার মেয়েকে কেউ ঝাঁটা পেটা করবে না, না কেউ ঝাঁটা পেটা করবে না মা। ও মা ও মা বল না মা, তুই সুস্থ আছিস বল না বাবা, বল না সব মনের ভুল সব বল না, বল না মা। না মা আমার মনের ভুল নয়, কেউ যেন আমার গলা টিপতে আসছিল, আমার খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে, আমার সারাক্ষণ মনে হচ্ছে কেউ আমার ঘর মুটকে দেবে। না কি যা তা বলছিস রাধা রানী, ভূতে খামোকা তোর ঘর মটকাতে যাবে কেন? হ্যাঁ মাসিমণি, কেন ঘর মটকাবে না, আসলে আমি তো নিজে গান গাই। কি বলছিস তুই, কি বলছিস এসব কথা? না না আমি বলছি আসলে আমি তো আগে গান গাইতে পারতাম না, আর এখন তো আমি গান গাইতে পাই। ওটা তো মা ওরা জানে না। কে কে জানে না, মানে কার কথা বলছিস তুই? না গো মাসিমণি তুমি জানো না আমার কাছে যে ভূত এসেছিল কি বিভৎস দেখতে, এত বড় চোখ এত বড় চুল, আমি মনে করতে চাই না, আবার দেখে প্রাণ বেরিয়ে যাচ্ছিল। ও আবার আমাকে বলে গেল আমি নাকি। কি কথা বলছিস তুই, এই সবটা তোর মনের ভুল রাধা, সবটা মনের ভুল। আমার কি মনে হয় জানো তো, তুমি হয়তো ছায়া দেখে ভেবেছো ভূত, আর সেই জন্যই ভয় পাচ্ছ। না রে শ্যামা, তুই আমার কথা বিশ্বাস কর, সত্যি ভূত ছিল, একটা ছেলে ভূত ছিল আর একটা মেয়ে ভূত ছিল। না না আমি সত্যি কথা বলছি, আর কিরম যেন করছিল, আবার হাত ধরে ধরে আমার কি সব বলছে। না ও মা গো, ও মা যাও, বিশেষ করো না 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 কোনো দরকার নেই, আমি আর গান গাইবো না। গান গাইবে না কেন, মানে ভূতে কি গান গাইতে না করেছি নাকি? হ্যাঁ ঠিকই তো, এই রুকু ভূত কি গান, মানে আমি বুঝতে পারছি না ভূতের ভয় পেয়েছে তার মধ্যে গান ঢুকলো কি করে, মানে। হ্যাঁ মা তো একদম ঠিক কথাই বলেছে, ভয় পেয়েছে বলে রাধা দিদি গান কেন গাইবে না বলছে গুরু মা? হ্যাঁ সেটাই তো আমি বলছি, গানের সঙ্গে ভূতের কি সম্পর্ক? ওই দাদা আমার মেয়েটার কথা এখন ধরো না গো, ওর কি ওর কি মাথা ঠিক আছে, কি বলছে কি বলছে না কিছু বুঝতে পারছি না। না না কিন্তু আমি তো স্পষ্ট শুনলাম যে তোমার মেয়ে গান নিয়ে কিছু একটা বলতে গেল, আর তুমি ওকে। আমি বলছি তো জামাই দাদা আমার কথা বিশ্বাস করছো না, আমি বলছি তো এর সঙ্গে গানের কোনো সংযোগ নেই, আমার এখন মেয়েটাকে বাঁচানোই উদ্দেশ্য। আমার মেয়েটাকে কি করে সুস্থ করা যায় তোমরা সেটা বলো প্লিজ, আমায় বলো কেউ।
আমি ভয় পেও না আমি আমি বলছি বিয়ের আগে যদি রাধা দিদিকে একটা ওঝা ডেকে ঝাড়ফুঁক করে নেওয়া যায় তাহলে ওঝা হ্যাঁ এসব কি আর ডাক্তারের কাজ নাকি ওঝা লাগবে ওঝা হ্যাঁ ওঝা তুমি শহরে বাস করে বলছো ওঝা কেন ডাক্তার ডাকলেই তো হয় না মা এটা ডাক্তারের কাজ নয় আমি গুরুমা রাধা দিদি আমরা তো সবাই গ্রামের মানুষ আমরা জানি এই ভূত ছাড়ানোর একমাত্র ওষুধ হলো ওঝা তাই না গুরুমা ওঝা এসে যজ্ঞ করবে লঙ্কা কুড়ো দিয়ে ঝাঁটা পেটা করবে তাহলে সব ভূত চলে যাবে আমি ঠিক বলছি তো গুরুমা এসবা সব বলছিস তুই হ্যাঁ গো ওঝা এসে সব লঙ্কা গুঁড়ো টুড়ো দিয়ে ঝাঁটা পেটা করবে রাধাকে না সে তো করতেই হবে নাহলে ভূত পালাবে কি করে জামাই দাদা আমার মেয়েকে ঝাঁটা পেটা করবে কেন আমার মেয়েকে তো ভূতে ধরেনি আমার মেয়ে তো ভয় পেয়েছে একে কুরমা তুমি তো কিছুক্ষণ আগে ওঝার কথা বলছিলে আর তাছাড়া রাধা দিদিকে ভূতে ধরেছে কি ধরেনি সেটা তুমি খালি চোখে কি করে বুঝবে বলো তো মানে একদম ঠিক বলেছো ছোট বৌমা আমি না ওই ছোট বয়সে একবার দেখেছিলাম যে লোকের মধ্যে এরকম আত্মা এসে বাসা বাঁধলে লোক এরকম ব্যবহার করে উল্টো পাল্টা বাবা আমি তো সেই জন্যই বলছি একটা ওঝা ডেকে নিতে গুরুমা হ্যাঁ বলছি তোমার কি কোনো ওঝা চেনা টেনা আছে ওঝা এত দূর থেকে ওঝার সন্ধান কি করে পাবো শ্যামা সেটা তো সত্যি আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমি বরং একটা কাজ করি ছোট কর্তাকে গিয়ে জিজ্ঞাসা করি যে ইন্টারনেটে কোনো ওঝার খোঁজ পাওয়া যাবে কিনা বুঝেছো তুমি এত চিন্তা করো না শ্যামা ইন্টারনেটে ওঝার খোঁজ পাওয়া যায় না বাঁচাও রাধা আমার আসছে রাধা আমার মারতে আসছে রাধা রাধা আমার মেরে ফেললো ওরা আমার মারতে আসছে ওরে বাবা গো ওরে মেরে ফেললো মেরে ফেললো রাধা কেউ আসছে না বাবা কেউ আসছে না ছাড়ো আমাকে কেউ ছোবে না কেউ আমার কাছে আসবে না কেউ না কেউ না কেউ না দেখ না দেখ না শ্যামা দিদি ভাই আরে বললাম তো আমি ঝাড়ফুঁক করতে হবে ওঝা এসে আচ্ছা করে ঝাঁটা পেটা করলে তবে ভূত পালাবে আর এই আত্মা যদি রাধার উপরে ভর করে থাকে তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে হ্যাঁ গো কি সর্বনাশ হবে দেখবে শেষে ওই বিয়ের মণ্ডপে রাধা চুল টুল খুলে ভূতের নৃত্য করতে শুরু করবে সত্যি তো আদিত্যদা যদি বলে যে এমন মেয়েকে বিয়ে করবে না না গুরুমা শোনো আমাদেরকে কিন্তু যে করেই হোক ওঝাকে ডেকে আনতেই হবে বুঝেছো আমি তো তোমাকে আগেই বললাম রাধা দিদির উপর হয়তো কোনো আত্মা ভর করেছে গো গুরুমা শ্যামা একটু দেখ না শ্যামা দাঁড়াও আমি দেখছি দাঁড়াও না ওরা মারতে আসছে মারতে আসছে এই রাধা দিদির ভেতরে তুমি কে ঢুকেছো এক্ষুনি বলো বলে দিলাম নয়তো নয়তো ঝাঁটা পেটা করে বৃন্দাবন দেখিয়ে দেবো বলে দিচ্ছি বলো কে ঢুকেছো শ্যামা কি বলছিস কি চুপ কর রাধা ওরকম করিস না দুদিন বাদে তোর বিয়ে এরকম করলে বিয়েটা কি করে হবে বলতো করিস না মা তুমি এমন করছো কেন রাধা দিদি দেখো না আমরা সবাই তো এখানে আছি বাবা বোঝার না রাধা দিদিকে বিজলি তুমি এখনই রাধা দিদিকে ঘরে নিয়ে যাও যা যাচ্ছি গো চল রাধা হেই হেই একদম এভাবে তাকাবি না আমার দিকে ও মা এ আবার কি কথা বলো গো আমি তো কি সুন্দর করে তাকালাম
বিজলি, এই বিজলি তুমি এখন আর কথা বাড়িও না, রাধা দিদির মাথা ঠিক নেই, যাও রাধা দিদিকে ঘরে নিয়ে যাও। আর বোধহয় কিচ্ছু করা যাবে না, রাধা দিদিকে ঝাঁটা পেটা করতেই হবে। বাবা, এই ওঝার ব্যাপারটা কিন্তু আপনারই বুদ্ধি ছিল, আমার কি মনে হয় বলুন তো? এসব এখন বাদ দিন, বেচারি মিছি মিছি ঝাঁটার বাড়ি খাবে বাবা। খাক, আচ্ছা মতন খাক। ওঝাকে বলে দেবে ওর মাকেও যেন ঝাঁটা পেটা করে, ওরও উচিত শিক্ষা হওয়া উচিত। বাবা সত্যি সত্যি বলবো? আমি শাস্তি চাইছি মানে বুঝতে পারছো ছোট বৌমা, আমি কতটা রেগে আছি। ওরা আমার পরিবারের শান্তি বিঘ্নিত করেছে, সব নষ্ট করেছে। ওদের আচ্ছা মতো শাস্তি দিতে না পারলে আমার শান্তি নেই।